তাদের জন্য তো এখানে 25 বছর সভা করেছে ইজ অফ টু পার্টি। উনি যে বিজেপিকে জয়েন করার আগে 4 বার গুয়াহাটি গেছেন, ওনাকে মন্ত্রী করতে হবে দাবি করে। আমাদের এই আমরা যাতে শান্তিতে থাকতে পারি তার জন্য আমি বিজেপিকে গেছি। যেমন দেখলাম যে বিপ্লব দেব আসার পরে ত্রিপুরাতে একটা সাড়া পড়েছে, তারপরে বিজেপিও আমাদের নরেন্দ্র মোদীজিও ত্রিপুরার প্রতি একটা নজর দিয়েছে। তখন আমরা ঠিক করলাম আমি রতন চৌধুরী আমরা ডিসকাশন করেই বিজেপিতে জয়েন করেছি। আমি 2016 জুন এখানে বিপ্লব দেবের হাত থেকে বিজেপি। তো আজকে রতনলাল নাথ আপনাকে কি বলেছে? রতনলাল নাথ খুব বাজে ব্যবহার করেছে আমাকে, বাজে কমপ্লেন করে। সুশান্ত চট্টোপাধ্যায় একজনের উপর দায়িত্ব থাকা কথা। একজনের যদি ওভারলোড টানে তার মাথা কাজ করে না এবং এর দ্বারা প্রভাবিত হয়। স্যার আপনি বিষয়টা নিয়ে কি আপনার সিএম সাহেবকে জানিয়েছেন? আমি সিএম স্যারকে যতদূর সম্ভব আমি জানিয়েছি যে আমার সঙ্গে পারি ব্যবহার করে। তো সিএম সাহেব কি বললো আপনাকে? আমি সামনে সামনে কথা বলবো করবো এখন অসুস্থ, ওনাকে জাস্ট আমি ইনফর্ম করবো, আমি বলবো দরকার বললে আমি দিল্লি গিয়ে নালিশ করবো ওনার। আর শিক্ষামন্ত্রী দ্বিতীয়বার আপনাকে ফোন করে কি বলছে? আবার আর হাইকোর্টে আপনার যে বলেছিলেন যে হাইকোর্টে আপনি মামলা করবেন, কি বিষয়ে স্যার? আমি ওনার কিছু সম্পত্তির জন্য আমি সিবিআই ইনকোয়ারি চাইব। কার কিছু সম্পত্তি? এই রতনলালকে শিক্ষা দীক্ষা অনেক উন্নত এখানে। আমি তো বলছি 1892 এখানে বিচার হয়েছে প্রযুক্তি কিছু ইনস্টিটিউশন কলেজ হয়েছে 1964। আমি 1965 ছাত্র ইউনিয়ন কলেজে। মেডিকেল কলেজের ব্যাপারটা নিয়ে কি হয়েছিল? মেডিকেল কলেজ তো এখানে প্রপারলি ইউজ করা হচ্ছে, শিক্ষিত না হলে তো কোনোটাই হবে না। আগে তো শিক্ষিত হবে, তারপরে না আপনি ডাক্তার হবেন, না ইঞ্জিনিয়ার হবেন, না প্রফেসর হবেন, না টিচার হবেন। আপনি চাচ্ছেন যে মানে শিক্ষামন্ত্রী হিসাবে, শিক্ষামন্ত্রী হিসাবে একবারে ওনার পারফরমেন্স খুব ভালো, আরেকজনকে দায়িত্ব দেওয়া আরেকজন সুযোগী একজন কাউকে দায়িত্ব দেওয়া। এমন আমাদের আমাদের এখন অনেক শিক্ষিত মানুষ আছে লাইক সুশান্ত চৌধুরী, ওনাকে দিতে হয়, অথবা যিনি স্পিকার আছেন উনি আরো শিক্ষিত ম্যাচিউর্ড মেন। আমাদের আমাদের কাছে যতটুকু খবর আপনার সাথে প্রতিনিয়ত উনি শিক্ষামন্ত্রী মানে বাজে ব্যবহার করে, এটা নিয়ে কি বলবেন স্যার? এইটা তো বলে লাভ নেই, তো সে এখন একটা দায়িত্ব পেয়ে এসে তো যেন আমার হেডমাস্টার আর কি এরকম ব্যবহার করে, অন্য কেউ করে নাই মিনিস্ট্রিতে। ইভেন বিপ্লববাবু আমাদের সম্মান করত, মানিক সাহ তো সম্মান করে, দাদা রাখে উনি একদম আপনাকে সম্মানই করতে, সম্মান না করো আমাকে লাঠি উঠতে দেয়, কিন্তু আমার ছেলেদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাঘাত করে করার অধিকার দিল কে? এটা আপনি মানতে পাচ্ছেন না নাকি স্যার? না আমি কেন মানবো, মানতে পারছি না, না কেন মানবো? আমি কি এট দি কস্ট অফ লাইফ অফ দি সো মেনি লাইফ অফ দি স্টুডেন্টস আমি কেন মানবো? যেটা আমার ব্যক্তিগত ইন্টারেস্টের জন্য আমি কিছু বলিনি, আমি বলিনি যে তুমি আমাকে এই করে শিখো। আপনি কি আলাপে বলেছিলেন যে না পারলে স্যার আপনাকে এই সব কথা? না আমি ওকে বলিনি, ওকে বললে কি হবে? মানে শিক্ষামন্ত্রীর থেকে, শিক্ষামন্ত্রীর থেকে সরে যাওয়ার জন্য বলেছেন নাকি? শিক্ষামন্ত্রীকে এই কথা, শিক্ষামন্ত্রীকে কি এই কথা বলেছেন যে মানে মন্ত্রিত্ব পদ থেকে সরে যাওয়ার জন্য? আচ্ছা আচ্ছা, ছাড়িয়ে দিতে হবে, এই ব্যাপার নিয়ে আপনি দিল্লি তো যাবেন? হ্যাঁ দরকার হলে দিল্লি যাবেন। বিলোনিয়া কলেজ থেকে
এডুকেশন মন্ত্রী রতনলাল নাথ দুইজন প্রফেসরকে হঠাৎ একজনকে ফটিকরা কলেজে ট্রান্সফার করে নিয়েছে, আরেকজন প্রবীণ ভৌমিক ওকে দিয়েছে হোয়াইটে। কোন ডিপার্টমেন্টে স্যার ওরা? এটা এডুকেশন ডিপার্টমেন্টে একটা প্রফেসর অরূপ পাটারি আর একজন হল প্রবীণ ভৌমিক, একজন ফিজিক্সের টিচার আর একজন এডুকেশনের টিচার। আচ্ছা স্যার, এইভাবে যে এই যে প্রফেসর রিপ্লেস কাউকে না করে এটা এমনিতে কলেজের প্রফেসরের শর্ট, তারপরে এটা পুরানো কলেজ সেখান থেকে অন্যদের খুশি করার জন্য কাকে খুশি করার জন্য নিয়েছে বা কার ইন্ধনে করেছে আমি জানি। কোন কলেজ থেকে স্যার নিয়েছে ওদেরকে? এটা ভিক্টোরিয়া কলেজ থেকে নিয়েছে। আচ্ছা স্যার, এইটা নেওয়াটা কেন নিল আমি বললাম যে একটু কথা বলি, তারপর বলছে উনি বলছেন আমি এখান থেকে অনেক সময় নেটওয়ার্ক ডিস্টার্ব থাকে অর্ডার দিচ্ছি দেখুন, আমি এডুকেশন মিনিস্টারকে ফোন করে বললাম দিয়ে দিচ্ছি, উনি আমি বড় করে বলাতে উনি বলছে যে ধমক দিয়ে কথা বলবেন, আমি কেন আমি ধমক দিচ্ছি, আমি তোমার ধমক দিচ্ছি না তো, এখান থেকে নেটওয়ার্ক ডিস্টার্ব থাকে আপনি যদি শুনতে পারেন তার জন্য আমি বড় করে বলছি, ধমক দেওয়ার কি আছে, আর এইভাবে নেওয়াটা তো ঠিক হয়নি, এখানে তো এটা পুরানো কলেজ, এখানে 1892 বিটিআই হয়েছে ব্রজেন্দ্র কিশোর ইনস্টিটিউশন, শিক্ষা দীক্ষা বিলোনিয়াল, আমরা গর্বিত বিলোনিয়াল লোক হিসাবে, আমি এমএলএ হিসাবে এখানকার বিলোনিয়াল কলেজের ছাত্র হিসাবে আমি গর্বিত, এখানকার মানুষ অধিকাংশ মানুষ উচ্চশিক্ষিত মানুষ। তো আজকে শিক্ষামন্ত্রী আপনাকে কি বলেছে ফোন করার পরে? শিক্ষামন্ত্রী আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে। কি বলেছে উনি? আমাকে বলেছে যে ধমক দেবেন না, ধমক দিয়ে আমি কোনো কাজ করে দেবো না, উনি তো আমার এইভাবে বলতে পারেন না, আমিও বিজেপির এমএলএ উনিও বিজেপির এমএলএ, উনি ওই সিদাই মোহনপুরের লোক আর আমি গোলাই বাড়ির লোক, অরিজিনালি আমি আগরতলায় বাড়ি করেছি, আমি আগরতলায় 1975 থেকে আমি ওকালতি করি, আমি 77 গাই বাছুর প্রতীক নিয়ে আমি লড়াই করেছি বিশ্বমুক্তি অল্প ভোটে হেরে গেছি, আমি তো অল্প সিপিএম এর লিস্টে লড়াই করছি, ওনার মতো ওই সময় বন্ধনের হয়ে তোলাবাজি করিনি আমি সময় বন্ধনের বিশ্বমুক্তি।